হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসকে সাডেনলি মনে হলো যে একটা খিচুড়ি রান্না করি, বাট সেটা কি খিচুড়ি। কালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটা অনেক ঝোল বেঁচে গিয়েছিল, তো ভাবলাম এটা কি করা যায়। পরে সাডেনলি মাথায় আসলো যে খিচুড়ি রান্না করে ফেলি, তো আমি হচ্ছে আতপ চাল, পোলাওর চাল, তার সাথে মুগ ডাল, খেসারি ডাল নিয়ে নিলাম, ধুয়ে নিছি। আর সবজি হিসেবে তেমন কিছু দেই নাই, আলু আর লাউ দিয়েছি, কারণ সবজি ছিল না আজকে। তো এই ওয়েদারে তো এই খিচুড়িটা মানে একদম জমে যাবে, যার কারণে সাডেনলি মনে হলো যে ঠিক আছে, তাহলে রমজানে কিন্তু এরকম লাইট ওয়েট খাবার খাওয়াই যায়, কারণ ভাজা পোড়া বাদ দিয়ে এই খিচুড়িটা অনেক ভালো লাগবে। নর্মালি আমরা খিচুড়ি খাই, বাট ওই মাংসর ঝোলটা দিয়ে খিচুড়িটা অনেক মজা লাগবে। এর আগেও আমি খেয়েছি, বাট নিজে কখনো করি নাই, ফার্স্ট টাইম আমি করবো, যার কারণে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাই কিভাবে আমি রান্না করব এটা। আর মাংসের ঝোলটা কিন্তু যথেষ্ট কোয়ান্টিটিতে আছে, তো মোটামুটি 6-7 জনের খিচুড়ি হয়ে যাবে, পাতলা খিচুড়ি। তো সহজ রান্নাটা আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চালটা হচ্ছে যার যার মতো, মানে কোয়ান্টিটি বুঝে নিতে হবে। আমি আমার মতো 6-7 জন বা 9 জন খাওয়া যাবে, আমি যেই কোয়ান্টিটিতে নিয়েছি চাল। তো ঝোলের মধ্যে চালটা আর হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিলাম, কারণ যেহেতু চালটা ভরলে তো লবণ লাগবেই, মাংস তো আছেই, তারপরেও দিলাম যেহেতু লবণ দেখার অপশন নাই। আর হচ্ছে অলরেডি পোলাওর চালের স্মেল বের হয়ে গেছে, ভালো করছি, বুদ্ধিটা বের হয়েছিলো। আর সাথে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো দিলাম। তো এখন একটু ভেজে তারপর গরম পানি দিয়ে দিই। তো রেডি হয়ে গেছে আমার মজাদার খিচুড়ি, বাট এখনও রেডি হয়নি, এটা জাস্ট হচ্ছে একদম মানে খিচুড়ির শেপ নিয়েছে বা খিচুড়ির রং ধরেছে, এখন হচ্ছে এটাকে বাগার দিতে হবে। তো চাইলে অত ঘন না করে একটু পাতলা পাতলা রাখা ভালো, কারণ যখন এটা চুলার থেকে নামানো হয় তখন আবার হচ্ছে ঘন হয়ে যায়। তো দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে, কিন্তু লবণ হয়েছে নাকি এটা রোজার দিন বোঝাটা কষ্ট। লাউ সিদ্ধ হয়ে গেছে, বাট আলু সিদ্ধ হচ্ছে না, ব্যাপার না, যেহেতু এটা আতপ চাল ছিল আর পোলাও চাল, এই জন্য দ্রুত সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু পানি দিব যাতে একেবারে মানে ঘন না হয়ে যায়। আর এই ঝোলের মধ্যে এক পিস মাংসই আছে, কার ভাগ্যে পড়বে কে জানে, কারো ভাগ্যেই পড়া লাগবে না, এটাকে একদম ঠুস ঠুস ঠুস। ওকে, তো এই তো মজাদার খিচুড়ি। তো বাগার দেওয়ার পরে কেমন হয় আর কি দিয়ে বাগার দিই দেখাবো। ওকে, তো এখন হচ্ছে আমি খিচুড়িটাকে বাগার দিয়ে দিব। তার জন্য নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে সরিষার তেল, কারণ আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, বাট সরিষার তেল দিয়ে স্মেলটা অনেক সুন্দর আসে। এখন আমি দিয়ে দিব ভাজা শুকনো মরিচ আর হচ্ছে কালি জিরা। এই এই দুইটা দেওয়ার কারণে মানে এই মানে বাগারটা আরও মজা হয়ে যাবে। যাই হোক, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলে একদম খাওয়ার জন্য রেডি। তো কার কার এরকম খিচুড়ি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, টাটা টাটা টাটা।